আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি গুগলের একটি সার্ভিস নিয়ে আলোচনা করব গুগল জি সুইট জি সুইট সর্বপ্রথম দুই হাজার ছয় সালে গুগল ইন্ট্রোডিউস করে যা গুগল অ্যাপস ফর ইউর ডোমেন নামে সবচেয়ে বেশি পরিচিত ছিল জি সুইট হচ্ছে গুগলের একটি ক্লাউড ভিত্তিক সার্ভিস আপনারা যারা জিমেইল ব্যবহার করেন আপনারা এই জি সুইট সম্পর্কে আগে থেকে জি সুইটের নাম আগে শুনে থাকবেন আর জি সুইটের মধ্যে বিশ্বব্যাপী বহুল প্রচলিত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে জিমেইল গুগল ডকস স্লাইড গুগল শিট গুগল ফর্ম গুগল ক্যালেন্ডার এবং হ্যাংআউট মিট গুগল ক্লাউডের জি সুইট শুধুমাত্র একটি ইমেল সম্পর্কিত সেবা নয় এটি একটি সকল স্বয়ংক্রিয় এবং উৎপাদনশীল অ্যাপ্লিকেশন যা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার এডুকেশনাল ইনস্টিটিউট এবং ব্যক্তিগত কাজেও জি সুইটের ব্যবহার রয়েছে জি সুইটের মাধ্যমে আমরা কি কি করতে পারি কিভাবে জি সুইটকে কনফিগার করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি একটি লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জি সুইটটা আসলে কি কেন আমাদের জি সুইটটা ব্যবহার করা খুব জরুরি আমরা যদি এখন থেকে প্রায় তিরিশ বছর আগে আমাদের কাজ কিভাবে অফিস আদালতের কাজগুলো কিভাবে হতো তা যদি এক নজরে দেখি তাহলে দেখা যেতো যে আমরা একটা ফিজিক্যাল পেপারে সর্বপ্রথম ডকুমেন্টসটা রেডি করতাম তারপর হচ্ছে এটা ম্যানুয়েলি চিঠিতে হোক বা হচ্ছে কোনো বাহকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠাতাম তারপর ওই ব্যক্তি যদি কোনো ইডিট থাকতো তাহলে তাদের সংশোধন করে আবার আমাদের কাছে রিটার্ন করা হতো তারপর আবার আমাদেরকে সংশোধন করে ফাইলটাকে আমরা স্টোর করতাম এবং আমরা যদি প্রচলিত যে সফটওয়্যারগুলো আছে অন্যান্য কোম্পানির যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে। তার দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখি যদি আমরা মাইক্রোসফট অফিসের কথাই চিন্তা করি তাহলে আমাদেরকে প্রথমে কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল দিতে হবে ইনস্টল দেওয়ার পর আমাদেরকে মাইক্রো অফিস থেকে ধরেন আমরা ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করব তাহলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে ডকুমেন্টসটা তৈরি করার পর তা আমাদেরকে সেভ করতে হবে ডাউনলোড করতে হবে তারপর ইমেল করতে হবে ইমেল করার পর হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির যদি কোনো চেঞ্জ থাকে তাহলে উনি আবার এডিট করবেন আবার ইমেল ব্যাক দিবেন দেওয়ার পর হচ্ছে আবার এটার এডিট শেষ করে তারপর বিষয়টাকে স্টোর করবে আর আমরা যদি জি সুইটের কথা বলি জি সুইটের খুবই সিম্পল আমরা যেটাকে বলতে পারি যে ক্রিয়েট আর জি সুইট ব্যবহারের জন্য আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের দেশে সাধারণত গুগল অ্যাকাউন্ট জিমেল নামে পরিচিত আর জি সুইট বলা হয় হচ্ছে আপনার নিজস্ব ডোমেইনের অধীনে যে ইমেইলটা ক্রিয়েট করা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে মেইল অ্যাট দ্য রেট পাবেল সেক্ষেত্রে স্টেপ অনলি দুইটা আপনা আপনাকে যে কোনো ফাইল কাজ করার জন্য শুধু ক্রিয়েট করবেন এবং কলাবোরেট করবেন সেম টাইম আপনার সেম ফাইলে একের অধিক মানুষ কাজ করতে পারবে সেম টাইম ইডিট করতে পারবে আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আমাদের লাইভ ক্লাসে আলোচনা করব আমরা এই গ্রাফটাতে আপনাদেরকে দেখাচ্ছি গুগল জি সুইট কিভাবে কাজ করে এবং ট্রেডিশনাল সিস্টেমে আমরা কিভাবে ওয়ার্ক ফ্লোটা কিভাবে কাজ করে ধরে নিন এটা আপনি আপনি গুগল ডক্সে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করলেন আর আপনার অফিসের বা আপনার একজন কলাবরেটরসের কাছে আপনি সেম ফাইলটাতে পাঠাতে চান সো অ্যাট দ্য সেম টাইম দুজন আপনারা একই ফাইলটাতে কাজ করতে পারতেছেন সংশোধন দিতে পারতেছেন কিন্তু আমরা ট্রেডিশনাল সিস্টেমে আমাদেরকে ভার্সন ওয়ান তৈরি করে কলাবোরেটর কাছে পাঠাইতে হচ্ছে উনি আবার এটাকে এডিট করে আপনার কাছে পাঠাচ্ছে আবার আপনি আপনার কাছে পাঠাচ্ছেন আবার হচ্ছে এই ফাইলটা আপনার কাছে আর আরেকটি ভালো সুবিধা হচ্ছে আপনি টাইম এবং সব কয়টা ডিভাইস থেকে কাজ করার সুযোগ রয়েছে আপনি আপনার বিগ স্ক্রিন কম্পিউটার থেকে পিসি থেকে কাজ করতে পারতেছেন আপনার ল্যাপটপ থেকে কাজ করতে পারতেছেন আপনার ট্যাব থেকে মোবাইল ডিভাইস থেকে এট এ টাইম কাজ করতে পারতেছেন সো আমরা আসলে কি কি বিষয় সো আমরা আমরা মধ্যে আছে জিমেল নিয়ে আলোচনা করব হ্যাং আউট নিয়ে আলোচনা করব গুগল ক্যালেন্ডার নিয়ে আলোচনা করব এবং কলাবোরেটর মধ্যে আমরা আলোচনা করব মেইনলি গুগল ডক্স গুগল শিট গুগল স্লাইড গুগল ফরমস এবং গুগল সাইটস নিয়ে এছাড়া স্টোরেজ রিলেটেড স্টোর নিয়ে আমরা আলোচনা করব গুগল ড্রাইভ নিয়ে আপনারা অনেকেই জিমেল ব্যবহারকারীরা গুগল ড্রাইভ অধিক পরিচিত এবং আমরা আলোচনা করব হচ্ছে জি রিলেটেড আমরা অ্যাডমিন এবং ভল্ট নিয়ে আলোচনা করব সো আমরা জি সুইটের মধ্যে যেসব অ্যাপ্লিকেশন আছে তা আমরা এখানে এক নজরে দেখতে পাচ্ছি আমরা এছাড়াও এখন করোনা ভাইরাসের জন্যে মোস্টলি সবাই আপনারা অফিস করছেন বাসা থেকেই সো হচ্ছে আমাদের প্রচুর মিটিং এ জয়েন করতে হচ্ছে সেই জন্য আমরা হ্যাংআউটস মিট নিয়ে আলোচনা করব পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ টুলস সেটি হচ্ছে গুগল কিপ গুগল কিপ নিয়েও আমরা আলোচনা করব আমরা জ্যাম বোর্ড নিয়ে একটি বেসিক আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আমা আশা করি আপনারা আমার লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করবেন এবং আমার লাইভ ক্লাসটির অনেকগুলো সেশন থাকবে সো আমি একাধিক সেশনের মাধ্যমে এক দিন এক একটি সেশনে আমি গুগলের এক একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আর সবাই বাসায় থাকুন নিরাপদে থাকুন